হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন রেসিপি। সেটা হচ্ছে ফুলকপির গ্রিল ফ্রাই। এই যে ফুলকপি, আমি অনেক সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ফুলকপির গ্রিল ফ্রাই আমি যেভাবে বানাই বা বানাবো আমার এই রেসিপিটা, তো আপনারা এরকম বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। আসলেই অসাধারণ লাগে খেতে। এটা গরম গরম লুচি বা সস দিয়ে যেটা দিয়ে খান, খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। তো চলুন দেখাই আপনাদেরকে আমি এই রেসিপিটা কীভাবে আমি বানাই। প্রথমে আমি এখানে বাটি নিব। তো এক এক করে আমি এখানে সব কিছু দিয়ে দিব। তো এটা বানানোর জন্য প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। যদিও গ্রিল ফ্রাই, তারপরে একটা ব্যাটার বানিয়ে নিব। তো সেজন্য প্রথমে আমি দিব একটু চালের গুঁড়া। আপনারা চা বাসায় থাকলে চালের গুঁড়া দিবেন, না থাকলে নাও দিতে পারেন। আমি 2 চামচ চালের গুঁড়া দিব। দিব সাথে 2 চামচ পরিমাণ বেসন। দিব এখানে পরিমাণ মতো লবণ। আমি দিলাম পরিমাণ মতো লবণ। এরপর দিব একটুখানি আদা রসুন বাটা। দিব পরিমাণ মতো একটু গুঁড়া মরিচ, কালো জিরে, দিব একটু মধু। এই যে মধু, আপনারা অনেক সুন্দর লাগে। আমি এখানে দিব বেকিং পাউডার। এরপর দিব আমি এর ভিতর গরুর দুধ, যেটা নর্মাল দুধ, এই যে নর্মাল দুধ। আর সব শেষে আমি যেটা দিব সেটা হচ্ছে এই যে কাবাব মশলা, যেটাকে বলে। এই মশলার জন্যেই এত টেস্ট লাগে। তারপর আমার উপকরণ সবগুলো নিয়ে অনেক মজা। কাবাবি রাঁধুনি যে মশলাটা, এই মশলাটা আমি এখানে দিব। সবার শেষে আমি দিলাম কাবাবি মশলা। তো যাই হোক, এগুলো সবগুলো উপকরণ একসাথে মিক্স করবো। আর সব শেষে আমি দিব 2 চামচ পরিমাণ সরিষার তেল। এই তো, এই আচ্ছা, সব কিছু দিয়ে দিব। এখন আমি এটাকে অনেক সুন্দর করে ব্যাটার তৈরি করে নিব। আর দিব নর্মাল একটু পানি। তো দেখুন আমার ব্যাটারটা একদমই রেডি। যদিও গ্রিল ফ্রাই বানাতে ব্যাটার করতে হয় না, কিন্তু আমার এটা যদিও বলেছি ভিন্ন রকম, তাই টেস্ট আর স্বাদ দুটাই ভিন্ন রকম। তো আমি এই ব্যাটারে এক এক করে একজন সব ফুলকপি দিয়ে দিব। এখন আমি এসব এর ভিতর রেখে দিব 10 মিনিট। এসব ব্যাটারে করে নিয়ে 10 মিনিট একটু রেখে দিব এমনি নর্মালি। তো 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে এটা আমি ফ্রাই করব। দেখুন আমার এই যে 10 মিনিট পর আমার এই ফুলকপিটা, আমার 10 মিনিট পর এমনি বের করে নিয়ে আসছি, এইরকম হয়েছে আমার ফুলকপিটা। তো এখন আমি এই যেরকম চুলা নিয়েছি, চুলাতে আমার এরকম একটা, যেরকম আমার গ্রিলের মতো একটা তাও, সেটা আমি এখানে উপরে চুলার উপরে দিয়েছি। এখন আমি চুলাতে আগুন দিব, একদম লো আছে। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে কলা পাতা নিব একটা, এরকম কলা পাতার উপরে দিয়ে দিব, একদম লো আছে দিব।
এলো আছে তে আমি এখন আমার এই যে এটা ফুলকপি এটা আমি এখানে দিয়ে দেব যদিও কলা পাতা আমার প্রয়োজন ছিল না তারপরে আমি দিলাম তার কারণ একটু সিদ্ধর একটা ব্যাপার আছে আর অনেক সুন্দর ফ্লেভার আসে এটা যখন আস্তে আস্তে হয় এর উপর একটু করে সরিষার তেল একটু ব্রাশ করে দিব আমি করে দিয়ে দিচ্ছি সব এখন যেটা করবো আমি আরও একটা কলা পাতা আরও একটা এরকম কলা পাতা পরিষ্কার করে নিয়েছি নিয়ে এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে এরকমভাবে রেখে দিব এমন করে চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব তারপরে এটা আমি হাই আছেতে ফ্রাই করব এরকম লো আছেতে এটা আরও 10 মিনিট হবে তো আমি 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি ফ্রাই করব দেখুন আমার ফ্রাইটা হয়ে আসছে এমন করে আমি চুলার তাপে ফ্রাইটা করে নিয়েছি আমার এটা হয়ে আসছে এখন আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন আমার ফুলকপির গ্রিল ফ্রাই হয়ে গেছে তো এভাবে গ্রিল ফ্রাই করে আপনারা সস দিয়ে হোক পুরি দিয়ে হোক খেয়ে দেখবেন খুবই মজা লাগে অসম্ভব স্বাদ লাগে তবে আমি একটা জিনিস আপনাদের দেখাই নেই ভিডিওতে সেটা হচ্ছে যে আমি কিন্তু মাঝে মাঝে সরিষার তেল দিয়ে এই ফুলকপিটাকে ব্রাশ করে নিয়েছি তো একটু সরিষার তেল দিবেন আপনারা দিয়ে এভাবে ফ্রাই করবেন তো দেখবেন খেতে কিন্তু খুবই মজা খুবই স্বাদ তো আসলে কিন্তু অসম্ভব মজা অসম্ভব স্বাদ এমন করে একটু খুবই মজা অসম্ভব যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন কমেন্টে দিবেন কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ